রাতভর পানিতে ভিজিয়ে খান এই চারটি জিনিস। আপনার সারা জীবনেও কখনো বয়স বাড়বে না, আর আপনার শরীরের শক্তির এক নতুন কারখানা সঞ্চার হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক চমৎকার চারটি জিনিস সম্পর্কে বলবো, যদি আপনি সেগুলো সকালে খালি পেটে এবং রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান, তাহলে আপনার এর ফলে বয়স বাড়বে না আর আপনার শরীর সকল প্রকার রোগ থেকে দূরে থাকবে। আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার অত্যাধিক মাত্রায় বেড়ে যাবে, যার ফলে কখনোই কোনো রোগী স্পর্শ করতে পারবে না আপনাকে। সবসময় সুস্বাস্থ্যবান থাকবেন, আপনার কোনো জয়েন্টেই ব্যথা থাকবে না, আপনার শরীরে কখনোই রক্ত স্বল্পতা হবে না, আপনার কখনোই কোলেস্ট্রল বাড়বে না, আপনার ব্লাড প্রেশারের মতো রোগও হবে না, আপনার শরীরে হার্ট ব্লকেজ হবে না কখনোই, আপনার শরীরে হার্ট অ্যাটাকও হবে না। আপনি সবসময় থাকবেন সুস্বাস্থ্যের অধিকারী। আপনি শত সাল পর্যন্ত এক সুস্বাস্থ্যের জীবন অতিবাহিত করবেন। তো আসুন বন্ধুরা জেনে নেই চারটি জিনিস আসলে কি, যা আপনাকে প্রতিদিন পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেবন করতে হবে। প্রথম জিনিসটি হলো তিসি। তিসিতে ওমেগা 3 পাওয়া যায়, যা আমাদের হার্টের অসুখের জন্য খুবই উপকার করে। এছাড়াও তিসিতে ফাইবার, সেলেনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিগনেম, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক পাওয়া যায়, যার ফলে এটিকে একটি সুপার ফুড বলা হয়ে থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যালে ভরপুর থাকে, যা ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হার্টের সমস্যায় আর চেহারায় কুচকে পড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে। তিসির নিয়ম মাফিক সেবনে আপনার অতিরিক্ত ওজন ও কোলেস্ট্রল চলে যাবে, আর আয়ুর্বেদের তো তিসিকে সকল রোগের ঔষধ বলা হয়। চলুন জেনে নেই এর সেবন করতে হবে কিভাবে। এর জন্য আপনাকে এক চামচ পরিমাণ তিসি একটি গ্লাসে নিয়ে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে, আর সকালবেলা খালি পেটে ওই পানিকে পান করতে হবে, আর তিসি বীজকেও আপনার চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে। আর দ্বিতীয় উপাদানটি হলো পোস্তদানা। ইংরেজিতে একে বলে পপি সিডস। পোস্তদানা হলো এক চমৎকার উপাদান। যদি আমরা এর সেবন ডেইলি করে থাকি, তাহলে আমাদের শরীরের ভিতরে সারের মতো শক্তি চলে আসবে, আর ছোট ছোট দানার মতো এই বীজে প্রচুর মাত্রায় প্রোটিন, ক্যালসিয়াম, ফ্রি ফ্যাট, আয়রন, পটাশিয়াম আর ফোলেটের মতো উপকারী উপাদান পাওয়া যায়, আর ক্যান্সারের মতো রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই পোস্তদানা। যদি আপনি আপনার চুলকে ঠিক করতে চান, চেহারাতে গ্লো আনতে চান, সঠিকভাবে পাচন করতে চান, অথবা আপনার মুখের ঘা সারাতে চান, আপনি অনিদ্রায় ভুগছেন, আপনার জয়েন্টের ব্যথা ভালো করতে চান, অথবা আপনার হাড়কে মজবুত করতে চান, অথবা ব্রেইন পাওয়ার বাড়াতে চান, যদি রোগের সাথে লড়াই করার শক্তি দ্বিগুণ করতে চান, তাহলে অবশ্যই প্রতিদিন পোস্তদানা আপনাকে সেবন করতে হবে। তো বন্ধুরা, এখন বলি এর সেবন আপনাকে কিভাবে করতে হবে। পোস্তদানা আপনি এক চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালে খালি পেটে পানি সহ পোস্তদানা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। আপনারা পোস্তদানা দুধের সাথেও খেতে পারবেন, এর ফলে আপনি অনেক লাভবান হবেন। এর পরের জিনিসটি হলো কাঠবাদাম। ইংরেজিতে যাকে বলে অ্যালমন্ডস, অর্থাৎ কাঠবাদাম। বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমাদের সকলেরই জানা, কেননা বাদামে অধিক মাত্রায় নিউট্রিশনস, মিনারেলস পাওয়া যায়, আর প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ক্যালসিয়াম ও ফসফরাসও পাওয়া যায়। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন, যদি বাদামের সেবন প্রতিদিন করেন, তাহলে আপনার শরীরে কেমন চমৎকার ফায়দা আপনি পাবেন। আপনার চেহারা গ্লোয়িং থাকবে সবসময়, কখনোই জয়েন্টের ব্যথা, হাড্ডির সমস্যা, কটকট শব্দ হওয়ার সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। বাদাম ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী। আপনার হার্ট ব্লকেজ থেকে বাঁচতে আপনার শরীর হবে শক্তি তৈরির কারখানা। আপনাকে কিভাবে এটি খেতে হবে, মাত্র 4টি বাদাম নিয়ে একটি বাটিতে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন, আর সকালে খালি পেটে বাদামের খোসা ছাড়িয়ে সেবন করতে হবে। আপনাকে বাদাম ছাড়িয়ে খেতে হবে, বাদামের খোসা সহ নয়। এরপর আপনাকে খেতে হবে মেথিদানা। মেথিদানা ডায়াবেটিক্সে ভুক্তভোগী রোগীদের জন্য চমৎকার উপাদান। এটি সুগার লেভেলকে কন্ট্রোল করে রাখে, চুলকে স্বাস্থ্যবান ও মজবুত করে থাকে, আর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, হাড়ের ব্যথা, হাঁটুতে ব্যথা ছাড়াও সকল প্রকার ব্যথা থেকে আপনাকে দূরে রাখবে। আপনি এক চামচ পরিমাণ মেথিদানা এক গ্লাস পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ওই মেথি ভিজানো পানি আপনাকে পান করতে হবে, আবার মেথিদানাকেও আপনার চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে।
যদি ডায়াবেটিক্সের মাত্রা বেশি থাকে তবে এর সাথে আধা চামচ কালো জিরা ভিজিয়ে নিয়ে খেতে পারেন। যদি আপনি এমনটা করে থাকেন আপনার কখনোই কোনো রোগ হবে না, সবসময় সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকবেন। এবার বলি এই চারটি জিনিস আপনি কোন নিয়মে সেবন করবেন। প্রথমে আপনাকে এক সপ্তাহ খেতে হবে তিসি বীজকে, তার পরের সপ্তাহে আপনাকে খেতে হবে পোস্তদানাকে, তার পরের সপ্তাহে আপনাকে নিতে হবে কাঠবাদামকে, আর সব শেষের সপ্তাহে আপনাকে খেতে হবে মেথি দানাকে। এভাবে আপনাকে এক সপ্তাহ পর পর এই উপাদানগুলোকে সেবন করতে হবে। একই দিনে সব উপাদান সেবন করবেন না। আপনি যদি এই উপায়ে সেবন করে থাকেন তাহলে আপনার শরীর নিরোগী হয়ে যাবে, আপনি সকল ধরনের রোগ থেকে বেঁচে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। জানেন তো আপনার একটি শেয়ার কত জনের উপকারে আসবে, কারণ এই রোগে এখন অনেকেই ভুগে আছেন। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।